এইগুলো হচ্ছে প্লেট, বড় প্লেট, খাওয়ার প্লেট, আর এইগুলো হচ্ছে ছোট প্লেট। এতদিন মায়ের সাথে আসতাম মায়ের জিনিসপত্র কিনতে, বাসন পত্র, গ্লাস সেট, কাপ সেট, ডিনার সেট। আজকে নিজের সংসারের জন্য প্রথম নিজে। এগুলো ভালো লাগে, সুন্দর না বাটিগুলো, অনেক স্পাইসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে আমার মাদার ইন্ডিয়া মা, আসসালামু আলাইকুম। কেমন আছো? টোটোর অনেক আওয়াজ হচ্ছে, বাইরে সাউন্ড হচ্ছে, তো যাই হোক কিছু মনে করো না। এখন আমি আর মা বেরিয়েছি, কোথায় বেরিয়েছি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। জল জমেছে, শুধু একবার দেখো কতটা জল জমেছে, পুরো বন্যা। হাওড়া ব্রিজ, এমএস কলকাতার ট্যাক্সি ইয়োলো, আর এই যে হাওড়া ব্রিজ। কোথায় চলে এসেছি বলো তো, অনেকেই বুঝতে পারছো যে কোথায় চলে এসেছি। চলে তো এসেছি বুঝেই গেছো বড় বাজারে, আর অন্যদিন মায়ের জন্য শপিং করতে আসি, আর আজকে নিজের জন্য শপিং করতে এসেছি। কি শপিং করতে এসেছি চলো গিয়ে দেখাবো, তাহলেই বুঝতে পারবে। দেখো কাঁচের জিনিসপত্রগুলো, এতদিন মায়ের সাথে আসতাম মায়ের জিনিসপত্র কিনতে, বাসন পত্র, গ্লাস সেট, কাপ সেট, ডিনার সেট। আজকে নিজের সংসারের জন্য প্রথম নিজে কিছু কিছু কিনতে এসছি, নিজের সংসারে সাজানোর জিনিসপত্র। তো প্রথম তো স্টার্ট হয় সবসময় খাওয়া দাওয়াই দিয়ে, তাই না? সংসার শুরু করো আর কাজ শুরু করো, খাওয়া দাওয়া দিয়েই তো আমাদের স্টার্ট হয়। তো সেগুলোর জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেট সেট, আর মানে ডিনার সেট বলো, কাপ সেট বলো, তো সেগুলোই দেখছি। এরকম টাইপের না, এগুলো তো নর্মাল, মানে হোয়াইট আর বর্ডারটা হবে গোল্ডেন। আর কাকু বলছেন তোমরা অনেকেই এসছো আমার নাম করে, কাকুদের দোকানে অনেক নিয়ে গেছে জিনিসপত্র। ডিনার সেট দেখাতে বলেছি, তো মাথার মধ্যে একটা রয়েছে যে ওই রকম ডিজাইনই নেব, তো দেখা যাক সেটা পাই কিনা। মা কেমন লাগছে বলো, এতদিন আমি তোমায় সাথ দিয়েছি, আজকে তুমি আমাকে সাথ দিতে এসছো। কাকুদের দোকানে যাবো, আমি ঠিক কেন কিনিবি বলছে ডিনার সেট, বলছে এখন থেকে কিছু কিছু করে তো কিনি। তখন আমি বলছি বলে থেকে গেছি, ওর বাবা ভোরবেলায় আমাকে বলছে জানো কালকে যখন মেয়ে বললো তখন আমার সকালে ওর বাবাও কাঁদছে আমিও কাঁদছি, মেয়ে বলছে আমার ফ্ল্যাটের জন্য আমি ডিনার সেট কিনবো, বলে ওর বাবা বলছে মেয়ে পর হয়ে যাবে আমার ফ্ল্যাট, মানে ওদের বাড়ি নয় এটা, দুটো মেয়ে একটা ছেলে। বাবার কাছে কিছু বলাই যায় না, বাবা না এত ইমোশনাল, মাও মানে মায়েরা তো হয়, আর আমার বাবা ভাবতেই পারে না যে আমরা বড় হয়েছি বা চলে যেতে হবে বা বিয়ে শাদি এরকম। তো সকালবেলা যখন বলছে মা আমি সিঁড়ি নামছি, বলছে একদম তোর বাপির সামনে বলবি না যে এটা কিনবো, আমার ফ্ল্যাটের ওটা কিনবো, কিচ্ছু বলবি না, সে এত দুঃখ পায় না সবসময়, বলে আমি যতদিন আছি আমার সাথে তোরাও থাকবি। এটা করছিলেন আর আমার পাশে একটু লাভা লাগাই, লাভা লাগ না, মানে এতগুলো কালার না, মানে শুধু গোল্ডেনটা থাকবে সিম্পলের উপর। এগুলোর কিরকম প্রাইস কাকু? এটা ওই 9,500, 9,500 মা গেল কি এরকম সুন্দর সুন্দর বাটি পছন্দ করেছে, তাই তো মা? আসলে কিছু না কিছু মন চাইবে। এই যে দুটো চামচ, কি সুন্দর দেখতে। হ্যাঁ নিতেই হবে বলো, সেম জিনিসটা পেয়ে গেল। একটু বার করা যাবে আমার হাতে গাইস, অনেকক্ষণ ওয়েট করেছি জানো, এটা ওটা দেখেছি, আর মানে একটা কি বলবো একটা সেট পছন্দ হয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে 12,000-13,000। এইগুলো হচ্ছে প্লেট, বড় প্লেট, খাওয়ার প্লেট, আর এইগুলো হচ্ছে ছোট প্লেট, ছটা করে রয়েছে, আর এই হচ্ছে বড় দুটো বাটি,
আর কি রয়েছে? ছটা মিডিয়াম বল, ছটা মিডিয়াম, মিডিয়াম ছোট, এর থেকেও ছোট বাটি রয়েছে নিশ্চয়ই, ছটা, তাই তো? দেখো রেডের প্রতি আমার ভালোবাসা বরাবরই, তাই রেড থাকবে একটু টাচে, সেটা আমার খুবই ভালো লাগে। আমার ঘরের কালারও দেখেছো এই বাড়িতে, রেড ভীষণ সুন্দর, মানে ভালো লেগেছে আমার একবার দেখে। মানে কিছু কিছু জিনিস একবার দেখেই মনে লেগে যায়, তো এটা হচ্ছে এরকম একটা জিনিস। আর কিছু নেই কাকু? চামচগুলো সাদা প্লেন? আচ্ছা, বড় দুটো চামচ যে দেয় ওই চামচ দুটো নেই? ওটাও দিয়ে দাও, আমি যখন নিতে আসতাম এরকম তো বলতিস না, এরকম ডিজাইন তো দেখাতিস না, মোটেও না। একটা কাপ সেট দেখছি না, ওটা একটু রেড আছে, আর এটা একটু রানি। এটা তো পোর্সেলেন। মানে গোল হলে ২২৫০ বলেছেন, ফাঁকা, এটাও ২২৫০। কাপটা দেখো, এটা স্কোয়ার শেপের ট্রে, মানে প্লেট গুলো কত রকমের সেট রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাকি তিনটা আমাকে কিনে দিল আমার মা, সব সময় সাথ দেয়, তোমাকে তো দিতে হবে। যাই হোক চলো, আরো আর অনেক বড় বড় হয়, অনেক বড় হয়, অনেক রোজগার করে, আর আমাকে এরকম করে খালি কিনে দিলি হলো। মা এখন দেখছে নরমাল কাপ, ওটা তো ভালো লাগছে না, ওইগুলো মধ্যে এইগুলো, হ্যাঁ ওইটা, এই যে দুটো পট আর এই ট্রেটা আমি এতক্ষণ নিয়েছিলাম, এবার মা একটু নিল, অনেক ভারী। মা সরে এসো, আবার আগে গিয়ে আমি নিয়ে নেবো, কারণ মায়ের এখন বয়স হচ্ছে, আমরা এখন কি বলবো ইয়াং, আমরা এখন নিতে পারবো, মায়েরা তো পারে। বলো, তোমাদের মধ্যে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, মুখ চোখের এইরকম অবস্থা। যাই হোক চলো, তাতেও তোমরা রোশনারাকে ভালোবাসো। হ্যাঁ মা, এইদিকে চলো। এই দেখো ফেমাস নাখোদা মসজিদ, যেটা বড় বাজারে জাকারিয়া স্ট্রিটে। নাখোদা মসজিদটা কি সুন্দর লাগছে না? আর রোজার মাসে তো এই জায়গাটায় পা ফেলার জায়গা নেই, এখনো অনেক ভিড়, কিন্তু রোজার মাসে আরো অনেক লোক হয়। রয়্যাল হোটেল বড় বাজারে, এখানে গিয়ে আগে চলো একটু খাওয়া দাওয়া করি, আগে খিদে পেয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, এত ভারী ভারী জিনিস আর মুখ শুকাবে না? খিদে পেয়েছো মা? খিদে পাইনি আজকে। মা কচুর তরকারি দিয়ে ভাত খেয়েছে অনেক, তাই তো? হ্যাঁ, অর্ডার করে দিয়েছি, বিরিয়ানি তো খাওয়াই হয়, কিন্তু আজকে পরোটা আর চিকেন কি একটা কাবাব, চিকেন কড়াই না কি একটা অর্ডার করে দিয়েছি। যাই হোক, তো চলো আসুক, তারপরে দেখা হচ্ছে। এই দেখো পরাঠা, ঠিক লাচ্ছা স্টাইলে পরাঠা, আর এটা হচ্ছে কড়াই চিকেন, অনেক স্পাইসি। মা পরোটাটা ভালো খেতে? এখানকার খাবার ভালো। মা লাগলে একটু টিস্যু দিয়ে মুছে নাও পরোটাটা, জানো, একটু মুছে নাও অয়েলটা, অনেক অয়েলি তো, একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। Thank you.
খেয়ে নি, তারপরে কথা হবে। এত টেস্টি ইয়ামি খাবারটা না পেয়ে আর কথা বলতে ইচ্ছা করছে। গাইজ, রয়্যালের সামনে থেকে নিয়ে নিলাম ট্যাক্সি। অত জিনিসপত্র নিয়ে আর এমনি যাওয়া যায় না বলো মা, তাই জন্য ট্যাক্সি নিয়ে নিলাম। মা বলছে 10 টাকার জায়গা এখন ট্যাক্সি করে এত টাকা দিয়ে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, জিনিসপত্র নিয়ে আর কি বলবো হয়ে ওঠে না। কলকাতারে ট্রাফিক জ্যাম, মর্নিং একবার জ্যামে দাঁড়ালে বলতে এখন নেই তো ওকে দেখানোর জন্য, রুইকে দেখানোর জন্য মন ছটফট করছে, আর ওরও দেখার জন্য নিশ্চয়ই মনটা ছটফট করছে। তো ওপেন করেই ফেলি, মন এসে তখন আবার দেখবে। তো আগে মায়ের গিফটগুলো মায়েরটা আগে দেখিয়ে দিই দাঁড়া, যদিও তোমরা দেখেই ফেলেছো। এই দেখো, দুটো হাফতা নিয়েছে মা রাখি মেয়ের জন্য, এগুলো ধুতে হবে বুঝলি তো, ওই দুটো স্টক থেকে বার করে দিল না। বাটিগুলো দেখ কি সুন্দর দেখতে, এইটা দেখতে ভালো না, এরা হ্যাঁ এগুলো ভালো লাগে, সুন্দর না বাটিগুলো। হ্যাঁ, ও এটার সাথে এই চামচটা আর ওটা সেট করে বানিয়েছে, বাটিগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাটিটা ভালো লাগছে, চামচে ভালো লাগছে, এই যে পাথরের হ্যাঁ ভালো লাগছে। তুই কফি খাবি, তুই তো কফিও খাস না, তুই দুধ খাবি এক কাপ করে প্রত্যেক দিন। সেট এটা খুব সুন্দর। এই একটা নিয়েছে মা, চামচ রাখা স্ট্যান্ড ঝুলিয়ে রাখবে টেবিলে। তো যাই হোক, এটাও ভীষণ সুন্দর। তো এইগুলো গেল মায়ের, এইবারে তো মেন জিনিস আমার গুলো দেখাই। সবাই আগে বলো না, সবাই আগে দোয়া করো যেন সুন্দর ভাবে নিজের ফ্ল্যাটে নিজের ঘরে যেতে পারি, সুস্থ থাকি। সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট, মামু বাঁকাচ্ছে ওখান থেকে। আচ্ছা এই দেখ, একটা খুব সুন্দর ট্রে, এটা হচ্ছে এই এই পুরো সেটটা নিয়েছি জানো, এই দেখো আরেকটা আছে, কি ভালো লাগছে না রোহিত। এগুলো ঢাকনা, এইগুলোতে কি করবো বলতো, একটাতে শেজওয়ান চাটনি রাখবো আর একটাতে লবণ। শেজওয়ান চাটনিটা রুইর জন্য, আর লবণটা বোনের জন্য। এখনো 4-5 মাস মতো বাকি আছে সবকিছু হতে করতে, 5-6 মাস তো আছেই, তাও নিতে থাকি। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে কাপ সেটটা, আগে খুলি বল। এটার দাম কত বলতো, 2200, 2200, কোথায় আছিস, এটা দামি কোম্পানি। এই যে এটাই দেখেছি আর এটাই আমার মনে লেগে গেছে, কি করবো বল। কিনি না এলে পাত্তা আসে না, কিছু যেই দেখেছে মা এসে, মাকে ছাড়া বাবা তো আসবে না। বাপ, এই কাপলেট সেটটা কেমন হয়েছে, না সত্যি বলো, সত্যি বাবা বলে দিয়েছে ভালো হয়েছে, বাবাকে দেখো একটা ভালো লাগছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। ছটা আর এই বড় বাটি, এই বোল গুলো দিয়েছে দুটো, এখন আর বার করছি না। আর এই যে প্লেট দিয়েছে, চলো বোন এসে গেছে, তোমার ভালো বোন কেউ দেখতে পাবে, তোমাদের মতোই ভালোবাসার মানুষ এসছে জানো তো দেখা করতে, সেই ব্যারাকপুরে বাড়িতে। তো ও এসে রীতিমতো কাঁদছে, কেঁদে ফেলেছে জানো, মানে সে চেনে না জানে না এতটাই ভালোবাসা। আজকে রাস্তা বেরিয়েও কিছু মানুষের সাথে দেখা হয়েছিল, সেই দূর থেকে এই ভালোবাসা গুলো পাওয়ার জন্য কাজ করা আর এত সুন্দর ভাবে আরো ভিডিও বানানো। এই যে বোন যা, কিছু বলতে চাও, ব্লগ দেখো, হ্যাঁ সবাই ব্লগ দেখে।
দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।